হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নাও যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি বাংলা বিষয়ের বাংলা ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাস মক টেস্ট নিয়ে তোমাদের যে রাত্রি নটার মক টেস্ট সেই রাত্রি নটার মক টেস্টে উপস্থিত হয়েছি এবং তোমাদের আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের জন্য একটি পেড ব্যাচ নিয়ে এসেছি তোমরা অনেকেই নিউ ব্যাচ চাইছিলে এবং জিরো লেভেল থেকে প্রত্যেকটা পার্ট তোমরা চাইছিলে যে শিখব তার জন্য তোমাদের নিয়ে আসা হয়েছে একটা অ্যাডমিশনের জন্য তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএলএসটি বাংলার যদি যদি তোমরা সেরা প্রস্তুতি নিতে চাও এবং অবশ্যই তোমাদের এই ব্যাচে কেন অ্যাডমিশন হতে হবে অল ডিটেলস দেখে নাও একবার তোমার লক্ষ্য যদি স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল চলছে বারোই জুন পর্যন্ত যে পরীক্ষার ফর্ম ফিল চলবে তোমরা যদি এখনও কেউ ফর্ম ফিল আপটি নি অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও এবং যারা এখনও প্রিপারেশান শুরু করনি তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই টার্গেট ব্যাচটি রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নম্বর ওয়ান তোমরা কিন্তু প্রিপারেশান পাবে এবং যে কোনো সময় যে কোনো স্টুডেন্টের থেকে তুমি হানড্রেড পারসেন্ট বেটার প্রিপারেশান পাবে এই ব্যাচে তোমরা কি কি পাবে এই ব্যাচটা তোমাদের হচ্ছে নবম দশমের একেবারে স্পেশাল ব্যাচ শুধুমাত্র নাইন টেনের আমি গাইড করে থাকবো এ টু জেড জিরো লেভেল থেকে তোমাদের হিরো পর্যন্ত অল ডিটেলসে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকবো এবং যারা এখনও এনরোল হওনি ইতিমধ্যে কিন্তু একটা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসটি তোমরা মিস করে গেছো সেই ক্লাসটি তোমরা রেকর্ড পেয়ে যাবে সঙ্গে ব্যাকরণের অধ্যায় ভিত্তিক জিরো লেভেল থেকে প্রত্যেকটা পার্ট আমি তোমাদের শিখিয়ে থাকবো একেবারে জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গের যে তোমাদের বিশাল সমুদ্রের সমান যে তোমাদের সিলেবাস সেই সিলেবাসে প্রত্যেকটা ক্লাস অনুযায়ী তোমাদের পিডিএফ নোটস প্রোভাইড করবো এবং কী ধরনের প্রশ্ন সেখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেগুলো আলোচনা করে দেবো টেক্সট বইয়ের লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হবে এবং প্রতিটি ক্লাসে টেক্সট থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট থাকছে এবং প্রতি সপ্তাহে তোমাদের নির্দিষ্ট একটা দিনে নব্বইটি প্রশ্নের যে ফাইনাল মক টেস্ট যতদিন তোমাদের পরীক্ষা এবং এই যে ব্যাচটি সময়সীমা চার মাস এই চার মাস পর্যন্ত প্রত্যেক সপ্তাহে তোমরা নব্বইটি প্রশ্নের মক টেস্ট দিতে পারবে যেটা তোমরা একেবারে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি একেবারে প্রস্তুত হয়ে যাবে সেই সঙ্গে প্রত্যেকটা টপিক থেকে আমি টেক্সট বলো সাহিত্যের ইতিহাস বলো এবং ব্যাকরণ বলো প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন আসবে অল ডিটেলসো আলোচনা করে দেবো শুধুমাত্র যারা পড়তে চাইছো যারা সেরা প্রস্তুতি নিতে চাইছো জিরো লেভেল থেকে যারা শিখতে চাইছো অন্তত মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমাদের যে লক্ষ্য শিক্ষকতার সেই লক্ষ্য পূরণ করতে চাইছো তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছো আর বিলম্ব না করে শুধুমাত্র একবার হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপে লিখবে নিউ ব্যাচ ওকে কেউ কিন্তু কল করবে না এখানে তোমাদের প্রথম একশো জনের ফি থাকছে ওয়ান নাইন 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 এবং প্রথম একশো জনের মধ্যে তুমি যদি না অ্যাডমিশন হতে পারো তখন কিন্তু তোমার ফি হয়ে যাবে টু ফোর নাইন নাইন অবশ্যই অতি সত্তর যোগাযোগ করে নাও তোমরা প্র্যাকটিস সেট মক টেস্ট তোমরা একেবারে বেটার তোমাদের প্রস্তুত তোমরা প্রিপারেশান নিতে পারবে প্রস্তুত হয়ে যাবে তাই প্রস্তুতির জন্য অবশ্যই চটপট হোয়াটসঅ্যাপ করে নাও এই নাম্বারে চলো তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাও চলো আজকের প্রথম প্রশ্নের দিকে যে প্রথম প্রশ্ন দেখে নাও চর্যাপদের মোট পদ পাওয়া গেছে কতগুলো পঞ্চাশটি একান্নটি সাড়ে ছেচল্লিশটি না সাড়ে তিনটি দেখো তোমাদের এই চর্যাপদ থেকে তোমরা একাধিক প্রশ্ন কিন্তু আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় তোমাদের পাবেই এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আমি পেড ব্যাচে প্রত্যেকটা ব্যাচেই বলে থাকি তো যারা এখনও পেট বেঁচে অ্যাডমিশন হওনি অবশ্যই প্রত্যেকটা পার্ট থেকে সাহিত্যের ইতিহাসের ব্যাকরণের টেক্সট থেকে আমি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলে দেবো কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে থাকব তো দেখে নাও চর্যাপদের মোট পদ সংখ্যা কত এখানে যদি দেখো এখানে তোমাদের কোন অ্যান্সারটি হবে দেখো চলো চর্যাপদ তোমরা সকলেই জানো যে উনিশশো সাত সালে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর প্রচেষ্টায় তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি আবিষ্কার করেন এবং উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় তো এখানে আমরা দেখব যে চর্যাপদের যে মোট পদ সংখ্যা সুকুমার সেনের মতে কিন্তু একান্ন সুকুমার সেনের মতে একান্নটি মোহাম্মদ শহীদুল্লাহের মতে পঞ্চাশটি তো তোমাদের যখন পরীক্ষায় আসবে তখন পঞ্চাশ এবং একান্ন দুটো অপশান থাকবে না একটি অপশান থাকবে এবং সেখানে তুমি একান্নটি করবে সেটাই সঠিক উত্তর হবে তো এখানে মোট পদ পাওয়া গেছে সেটা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু পাওয়া গেছে যেটা তেইশ সংখ্যক পদের যেটা অর্ধেক অর্থাৎ ছটি চরণ পাওয়া যায়নি চব্বিশ যেটা কাহ্ন পায়ের পঁচিশ যেটা তান্তি পায়ের এবং আটচল্লিশ যেটা কুকুরি পায়ের এই পদগুলো কিন্তু আমরা পাইনি চর্যাপদের তাহলে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে এগুলো আমাদের মনে রাখতে হবে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নেওয়া আছে ভূতের মতন চেহারা কি ধরনের অব্যয় পদান্নয়ী সমুচ্চয়ী অনন্যই না অনুকার অব্যয় তোমাদের অব্যয় এমন একটা পাঠ এই অব্যয় পাঠ থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবেই একটি এবং আমি তোমাদের সেই অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো সেট করেছি যাতে তোমরা এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাও তো প্রত্যেকেই লাইভ জেডে অ্যান্সার করো আর যারা এখনও সেশনটিকে শেয়ার করনি অবশ্যই প্রত্যেকে কিন্তু শেয়ার করে নেবে দেখে নাও তাহলে ভূতের মতন চেহারা এখানে দেখাও পদান্নয়ী অব্যয়ে কি হয় এক পদের সঙ্গে আরেক পদের সংযোগ যেমন থাকে কিন্তু সমুচ্চয়তে কি হয় একাধিক পদের সঙ্গে থাকতে পারে বা বাক্যের সঙ্গে থাকতে পারে বাক্যাংশের সঙ্গে সম্পর্ক থাকে অনন্যইতে কি হয় যে দূর বা যার সঙ্গে কিন্তু কোনো অন্যয় থাকে না বাক্যের অন্য পদগুলোর অনুকার বা ধন্যাত্মক অব্যয় যেগুলো গণগণ সনসন এগুলো অনুকার অব্যয় তাহলে ভূতের মতন চেহারা চেহারাটা কার মতন এখানে সাদৃশ্য বোঝাচ্ছে মতন শব্দটি দ্বারা তাহলে এটা হচ্ছে তোমাদের প্রধান্যই অব্যয় এই অব্যয় অব্যয়কে আর একটি বলা হয় যে একে অনুসর্গ অব্যয়ও বলা হয় কারণ এগুলো অনুসর্গ তাই না চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও নিচের কোনটি ভাববাচক বিশেষ্য দুঃখ তৃপ্তি হিংসা না পাঠাগার এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই পরীক্ষায় অবশ্যই লাইভ জেটে অ্যান্সার করো যেমন আগের বার এসেছিলো এসেছিল যৌবন কি ধরনের শব্দ মানে বিশেষ্য সেটা হতো অবস্থা বাচক বিশেষ্য এটা এসএসসি দু হাজার ষোলোই এসেছিলো তাহলে এখানে তোমাদের তার জন্য এখান থেকে একটা প্রশ্ন রেখেছি যাতে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাও আসন্ন মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষায় অবশ্যই লাইভ জেটে অ্যান্সার করো তাহলে দেখে নাও এখানে যদি আমরা দেখি দেখো পাঠাগার পাঠাঘাটটা তো তোমাদের নয় কোনো ভাববাচক অবস্থাবাচক এর মধ্যে আমরা ফেলতে পারি না তো এখানে দেখে নাও যে হিংসাটা এটা বুঝতেই পারছো যে গুণবাচক তৃপ্তিটা এখানে কিন্তু ভাববাচক বিশেষ্য তৃপ্তি সুখ কিন্তু এখানে দুঃখ এটা কিন্তু তোমাদের বামনদেব চক্রবর্তীর বই যদি ফলো করো সেখানে অবস্থাবাচক বিশেষ্য পাবে তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও আছে মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিটি কে দেন গণেশ রুকনুদ্দিন বরবক্সা কীর্তিচন্দ্র না মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তো এখানে তোমাদের প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার করো দেখো মালাধর বসু কিন্তু রুকনুদ্দিন বরবক্সা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তো মালাধর বসু যখন যে ভাগবতের যখন অনুবাদ করেন ভাগবতের যখন দশম ও একাদশ স্কন্ধের যখন অনুবাদ করেন তখন তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেন রুকনুদ্দিন বরবক বর্বক স্যার এবং তিনিই কিন্তু কবিকে এই গুণরাজ খাও দিয়েছিলেন এই যে মালাধর বসুর যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য থেকে তোমাদের আগের বার এসে একটি প্রশ্ন এসেছিল তো এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেই কিন্তু শ্রীকৃষ্ণকে প্রথম প্রাণনাথ সম্বোধন করেছিলেন এটা মনে রাখতে হবে শ্রীকৃষ্ণকে প্রথম প্রাণনাথ সম্বোধন করা হয়েছিল কে কোন কাব্য করেছিলেন এটা মালাধর বসু তা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে করেছিলেন সেই সঙ্গে তোমাদের জানতে হবে মালাধর বসু থেকে যে মালাধর বসুর জন্ম সেই সঙ্গে কোন শতাব্দীর কবি তিনি হচ্ছেন পঞ্চদশ শতাব্দীর কবি সে সঙ্গে তিনি জন্মগ্রহণ করেন কুলিন গ্রামে এবং পিতা ছিলেন ভগীরথ মাতা ছিলেন ইন্দুমতী এগুলো আমাদের মনে রাখতে হবে অল ডিটেলসে ওকে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব আর এসএসসিতে যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে সন তারিখ যুক্ত সন তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি এটা এসেছিল আগেরবার বার এটা হতো শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর নেক্সট প্রশ্নে চলে যাব গোবিন্দ দাস কোন বংশে জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চটপট অ্যান্সার করো সকলে তো বংশ জৈন কায়স্থ নাম বৈষ্ণব তো জানো যে এখানে তোমাদের যে সঠিক উত্তরটি হবে সেটা চটপট অ্যান্সার করো ওকে এখানে অ্যান্সার করো গোবিন্দ দাস থেকেও এসএসসিতে একটা প্রশ্ন আসার তোমাদের মাদ্রাসায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে দেখো এখানে গোবিন্দ দাস গোবিন্দ দাস যেহেতু কবিরাজ তাই তিনি বৌদ্ধ বংশীয় ছিলেন বৌদ্ধ বংশীয় ছিলেন যারা অপশান এ করেছ তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর হবে আর যদি বংশের দিক থেকে দেখো কায়স্থ বংশের দিক থেকে ছিলেন কাশিরাম দাস কায়স্থ বংশের দিক থেকে ছিলেন কাশিরাম দাস সে সঙ্গে ছিলেন ক্ষেমানন্দ ছিলেন এগুলো মনে রাখতে হবে ক্ষেমানন্দ সে সঙ্গে যদি বৌদ্ধ দিক থেকে দেখো সেটা কিন্তু বিজয়গুপ্তও ছিলেন বৌদ্ধ বংশ থেকে তো গোবিন্দ দাসের যে জন্ম যদি দেখো সেটা হচ্ছে গোবিন্দ দাস জন্মগ্রহণ করেন কাটুয়ার হচ্ছে শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেন এবং গোবিন্দ দাসকে যে কবীন্দ্র উপাধি এবং কবিরাজ উপাধি সেটা মনে রাখবে যে জীব গোস্বামী দিয়েছিলেন এটাও মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও যে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের নাম কী তো এখানে কেতকা দাস ক্ষেমানন্দ থেকে প্রশ্ন দেওয়া আছে যে কেতকাদাস ক্ষেমানন্দের যদি তোমরা তার পরিচয়টা দেখো তার তিনি বললাম যে কাজস্থবঙ্গে কাজস্থ বংশে জন্মগ্রহণ করেন সে সঙ্গে তিনি জন্মগ্রহণ করেন কাঁদড়া গ্রামে এটা মনে রাখতে হবে পিতা ছিলেন শঙ্কর মণ্ডল এটাও মনে রাখতে হবে তিনি মূলত ছিলেন সপ্তদশ শতাব্দীর কবি এটাও আমাদের মনে রাখতে হবে তাহলে কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল কাব্য সেই মনসামঙ্গল কাব্যটির নাম কী এটা কিন্তু আমাদের সকলকে জানতে হবে দেখো কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল কাব্য সেটা হচ্ছে মঙ্গল বা জগাতি মঙ্গল এই নামে আছে কেতকাদাস ক্ষেমানন্দের যে কৌলিক যে পদবী সেটা কিন্তু মণ্ডল এটা মনে রাখবে এগুলো আমাদের মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাবো যোগাদ্দার বন্দনা কাব্যটি কার লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আমি বারবার আলোচনা করেছি এই মক টেস্টে তো অবশ্যই সকলে লাইভ যেটা অ্যান্সার করো দেখো এটা অনুবাদ সাহিত্য তোমরা যদি পড়েছো তাহলে অনুবাদ সাহিত্য থেকে এটা পেয়ে যাবে দেখো এখানে অনুবাদ সাহিত্য থেকে যে কৃত্রি বা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কীর্তিবাস অঝার উপাধি কিন্তু কৈলিক যে উপাধি পারিবারিক যে উপাধি সেটাই ছিল কিন্তু বন্ধ মুখোপাধ্যায় এটা মনে রাখবে তিনি পঞ্চদশ শতাব্দীর কবি এটা মনে রাখবে তাহলে যোগাদ্দার বন্দনা এটা কিন্তু কীর্তিবাস অঝার একটি গ্রন্থ সে সঙ্গে আরেকটি নাম আছে শিবরামের যুদ্ধ এই দুটোই কিন্তু মনে রাখবে শিবরামের যুদ্ধ এগুলো আমাদের মনে রাখতে হবে তিনি জন্মগ্রহণ করেন ফুলিয়া গ্রামে এটা মনে রাখবে সে সঙ্গে মুখোটি বংশে মুখটি মুখটি বংশে জন্মগ্রহণ করেন এটাও মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও স্বাগত বিদায় কাব্যটি কার লেখা স্বাগত বিদায় কাব্যটি কার লেখা কাব্য সাহিত্য থেকে তোমাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে এবং এই প্রশ্ন থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমস্ত আলোচনা করে নেব তাই অবশ্যই চটপট অ্যান্সার করো লাইভ জেটে যে স্বাগত বিদায় যে কাব্যটি আছে সেটি কার লেখা চটপট অ্যান্সার করো দেখো এখানে যদি তুমি প্রকাশকাল তোমাকে বলি যে স্বাগত বিদায়ের প্রকাশকাল উনিশশো একাত্তরে এটা তোমরা সকলেই জানো যে কার লেখা কিন্তু আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ অংশগুলো বলবো সেটা কিন্তু কেউ বলবে না বুদ্ধদেব বসুর লেখা বুদ্ধদেব বসুর যে জীবনীকাল উনিশশো আট থেকে উনিশশো চুয়াত্তর এটা মনে রাখবে উনিশশো আট থেকে তার জীবনকাল উনিশশো চুয়াত্তর এটা মনে রাখতে হবে উনিশশো একাত্তরে তিনি স্বাগত বিদায় কাব্যটি রচনা করেন তিনি এর জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কিন্তু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মনে রাখতে হবে সেই সঙ্গে বুদ্ধদেব বসু থেকে কী মনে রাখবে তার যে প্রথম কাব্যগ্রন্থটি সেটা হলো মর্মবাণী যেটা উনিশশো চব্বিশে প্রকাশিত হয় বন্দির বন্দনা আছে গুরুত্বপূর্ণ এরকম আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের পেট বেচে ডিটেলসে জানিয়ে দেব পিডিএফ প্রোভাইডের সঙ্গে সঙ্গে যে আমাদের বুদ্ধদেব বসু থেকে কী কীগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে অল ডিটেলসে কিন্তু আরও কয়েকটি আছে সেগুলো এরপর দেখে নাও নেক্সট প্রশ্ন যে সোনার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী এটা প্রত্যেকেই জানো যে প্রকাশকাল এটা আমি তোমাদের জানতে চাওয়া হচ্ছে প্রকাশকালটা বলো যে সোনার তরী যে কাব্যগ্রন্থ সেটা প্রকাশকাল যারা অপশান সি করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ তো এখানে দেখো এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেন এই উৎসর্গগুলো জানতে হবে তাহলে তোমাদের প্রকাশকাল আমি বলে দেব উৎসর্গগুলো বলে দেব এই প্রত্যেকটা নোটস খুবই সুন্দরভাবে তোমাদের সামনে আমি তুলে ধরবো যে ডেমো নোটসগুলো আমি তোমাদের টেলিগ্রাম বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশানে দেখো লিঙ্ক আছে সেখানে যে ডেমো নোটসগুলো দিয়েছি সেই রকমই কিন্তু ডেমো নোটস তোমাদের আমি প্রোভাইড করে থাকবো তাই অবশ্যই তোমাদের যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি লক্ষ্য হয়ে থাকে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে প্রিপারেশানটা চালিয়ে যাওয়া উচিত নেক্সট প্রশ্ন রূপচাঁদ পক্ষী ছদ্মনামটি কার দেখো জীবনানন্দ দাসের তো নয় বুদ্ধদেব বসুরও নয় তাই না বুদ্ধদেব বসুর যে ছদ্মনাম যদি দেখো এখানে বুদ্ধদেব বসু থেকে যদি ছদ্মনাম দেখো বিষ্ণুদেব যেন এখানে শ্যামল রায় হবে বিষ্ণুদের যে নাম সেটা শ্যামল রায় হবে তাই না আর এখানে যদি দেখো যে বুদ্ধদেব বসুর যে নাম হচ্ছে বিপ্র দাস মিত্র আর বিপ্রতীপ গুপ্ত এটা কার নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে বিপ্রতীপ গুপ্ত এই নামটি কার এটা কমেন্ট বক্সে জানাবে তাহলে এখানে তোমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর এখানে যে শক্তি চট্টোপাধ্যায় কিন্তু রূপচাঁদ পক্ষী ছদ্মনামে জনপ্রিয় ছিলেন তো শক্তি চট্টোপাধ্যায় এখানে অপশান ডি যারা করেছে। প্রত্যেকেরই সঠিক উত্তর হবে সে সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় যে প্রথম মুদ্রিত কবিতা যেটা তেরোশো বাষট্টি বঙ্গাব্দে প্রকাশিত হয়ে সেটা হচ্ছে জম কবিতা যেটা কবিতা পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল এগুলো মনে রাখবে এবং শক্তি চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ উনিশশো একষট্টিতে প্রকাশিত হয় ধর্মে আছে জিরাফেও আছে উনিশশো পঁয়ষট্টি চতুর্দশপদী কবিতা বলি উনিশশো সত্তর এরকমভাবে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আলোচনা করে দেবো তো আজকে এই দশটি প্রশ্নই তোমাদের জন্য রাখলাম পরবর্তীতে তোমাদের জন্য শরৎচন্দ্র থেকে প্রশ্ন রাখবো তারাশঙ্কর থেকে প্রশ্ন রাখবো যেমন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন রেখেছিলাম তো এই দশটির মধ্যে কতগুলো হয়েছে জানাবে আর কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা পেট ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই অ্যাডমিশান হয়ে যাও ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো স্টুডেন্টদের থেকে তোমাদের প্রিপারেশান হান্ড্রেড পারসেন্ট বেটার করার জন্য এবং আমি তোমাদের সেই রকম প্রিপারেশান দিয়ে থাকব প্রথম ক্লাস কিন্তু ইতিমধ্যে হলো বাইশে মে প্রথম ক্লাস হয়ে গেলো যারা সেকেন্ড ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নিউ ব্যাচ নিউ ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপ করো এই যে স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছো এখানে এটা নবম দশমের জন্য স্পেশাল ব্যাচ বাইশে মে থেকে শুরু হয়েছে সবেমাত্র মাত্র জিরো লেভেল থেকে তোমাদের গতকালেই এটা একটা ক্লাস হয়ে গেলো জিরো লেভেল থেকে এ টু জেড এবং সপ্তাহে তোমাদের কেন আমি অ্যাডমিশন হতে বলছি কারণ তোমাদের যে নব্বই নাম্বারে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য নব্বইটি প্রশ্ন কিন্তু প্রত্যেক সপ্তাহে নব্বইটি প্রশ্নের আমি একটি করে মক টেস্ট নেব সেই মক টেস্টে তোমরা কতটা সাফল্য পাচ্ছ তোমরা কতটা প্রিপারেশনে এগিয়ে যাচ্ছ না পিছিয়ে যাচ্ছ সমস্ত কিন্তু বুঝতে পারবে টোটাল একশো জন এই ব্যাচে নেওয়া হবে উনিশশো টাকা কোর্স ফিতে চার মাসের কোর্স সিট সংখ্যা সীমিত আছে আর কয়েকটি সিট ফাঁকা আছে যারা এখনও অ্যাডমিশন হয় অতি সত্বর যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সকলকে শুভরাত্রি